এখন এই লিভারটা এই সসের মধ্যেই রান্না হবে। ওই ক্রাস্টি ব্রেড রোলস এগুলোর সাথেও খাওয়া যায়। শিংকা মজা, শিংকা মজা। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনার ভাইজান আজকে প্রস্তুত। আসসালামু আলাইকুম, আজকে আমরা কি বানাবো বলো তো? এই যে দেখাচ্ছি, কি নে হাজির তুমি? মুরগির কলিজা, এটা দিয়ে পেরি পেরি কলিজা ফ্রাই হবে। নান্দুসের যে আমরা পেরি পেরি কলিজা খাই, পেরি পেরি লিভার ফ্রাই, সেটা বানাবো। এটা খুবই সিম্পল রেসিপি, আর ইনগ্রেডিয়েন্ট একেবারেই সিম্পল। দেখেন, মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে নান্দুসের পেরি পেরি সস, এটাই হচ্ছে আসল। আর কয়েকটা রসুন, একটু আদা বাটা, একটা লেবু, গোলমরিচের গুঁড়া, পিঙ্ক সল্ট দেবো একটু, নান্দু সস তো দেখাইলাম, আর হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। সিম্পল এবং কুইক, টেস্টি। এই কলিজাগুলো, চিকেন লিভারগুলো একটু ম্যারিনেট করে নিচ্ছে 10 মিনিটের জন্য। একটু আদা বাটা দিলাম 1 টেবিল চামচের পরিমাণ, একটা আস্ত লেবু পুরাটা দিয়ে দিব রস। এখানে একটা আস্ত লেবুতে আমাদের প্রায় 2 টেবিল স্পুনের মতো জুস হয়েছে, তো লেমন জুস দিলাম 2 টেবিল স্পুন। এখানে রসুন নিয়েছি প্রায় কয়টা, এটা বড় ছোট মিলিয়ে এই 4-5 কোয়ার মতো হবে। এটা রসুন বেটেও দেওয়া যায়, আমাদের বাটা রেডি নাই, এভাবে দিয়ে দিলাম ক্রাশ করে, এটাও চলবে। এটা স্বাদটা ভালো আসে। এটা টোটাল হবে হয়তো 1 টেবিল চামচের মতো। এখানে আমাদের কলিজা আছে প্রায় 1/2 কিলো, আর দিব হচ্ছে এই গোলমরিচ কিছু, এটা 1 চা চামচ বা 1/2 চা চামচ পরিমাণ হলেই হবে গোলমরিচ। এটা গুঁড়াও দিতে পারেন এবং ক্রাশ করেও দিতে পারেন। আর এখন সর্বশেষ দিলাম একটু পিঙ্ক সল্ট, এটা স্বাদ মতো অনুযায়ী। এখন এই সবগুলো দিয়ে একবারে মেখে রাখছি 10 মিনিট। 10 মিনিট পরে এসে বাকি প্রসেসটা দেখাবো। চুলার আগুন ধরে গেল, এবার অ্যাকশন শুরু। তো প্রথমে আমরা কিছু এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এখানে গরম করে নিব। এই 1/4 কাপ পরিমাণ দিলাম, তেলটা একটু বেশি হতে হবে, আর অলিভ অয়েল যে 1/4 কাপেরও কম হবে, হয়তো 3 টেবিল স্পুন হবে আর কি, এরকম দিয়ে নিলাম। এটা সবটাই স্বাদের উপরে, নিজের উপরে। তেলের ক্ষেত্রে আপনারা চাইলে যে কোনো তেলই ইউজ করতে পারেন, অথবা বাটার দিয়েও করতে পারেন। তো আমরা এখানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করছি। আর এখন এই যে 10 মিনিটে যে ম্যারিনেট করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম এখানে। তো এখন এটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে, পানিটা শুকানো পর্যন্ত আমরা একটু ওয়েট করি। জালটা থাকবে হাই ফ্লেমে, খেয়াল করবেন যাতে এই রসগুলা, এই পানিগুলা যেটা বের হচ্ছে এবং মশলার, এটা পুরাটা যেন ভেজে ভেজে পানিটা শুকাতে হবে। কি অবস্থা দাঁড়ালো? এই তো পানিগুলো সব শুকিয়ে গেছে অলরেডি, করে যে তেল বের হয়ে গেছে। তো আনুমানিক 5-6 মিনিট লেগেছে এটুকু আসতে, এটা চুলার তাপের উপর ডিপেন্ড করবে। তো আর একটু বাকিটা পুরাটা একটু শুকিয়ে যাক, একটু ভাজা ভাজা হয়ে যাক, ততক্ষণ পরে আমরা পরের স্টেপে যাব। তো এখন এই রান্নার এই পর্যায়ে এসে আমরা মেইন ইনগ্রেডিয়েন্ট যেটা, আমরা পেরি পেরি সস সেটা ইউজ করব। এটা পেরি পেরি ম্যারিনেট সস, ডাইরেক্ট সস না, এটা ম্যারিনেট করার জন্য এই যে কুইক ম্যারিনেট, এটা দিতে হবে। একটা থাকে সস আর একটা থাকে ম্যারিনেট সস, যেটা রান্নার জন্য। এখানে বয়ামে 265 গ্রাম আছে, তাই এই পরিমাণ অনুযায়ী এটার আমরা 1/2টা ঢেলে দেবো এর মধ্যে। আর এর মধ্যেই তো অনেক ধরনের ইনগ্রেডিয়েন্টস থাকে, যেটাই এই কলিজার জন্য ওটাতেই কাজে লাগবে, যার ফলে আমাদের আর অনেক কিছু দিতে হয় নাই মশলা টশলা। এই যে মোটামুটি এটা পুরো মাখা মাখা থাকবে আর কি। আর আপনারা চাইলে, এটা আমাদের হচ্ছে পেরি পেরি ম্যারিনেট, এটা হচ্ছে আপনার গার্লিক মিডিয়াম হট ইউজ করেছি, আপনারা চাইলে এক্সট্রা হট যেটা সেটাও ইউজ করতে পারেন। তো আমরা অত বেশি ঝাল করব না,
এটা যার যার স্বাদের উপরে। এখন এই লিভারটা এই সসের মধ্যেই রান্না হবে। আর কালার নিয়ে যদি চিন্তা করেন অনেক সময়, আপনারা চাইলে একটু কালার অ্যাড করতে পারেন, সেটার জন্য একটু হালকা হলুদের গুঁড়া দিতে পারেন, নাও দিতে পারেন, ওটা অপশনাল। তবে আমাদের কাছে এটা যেহেতু নান্দুসে আমরা খাই, ওখানে কোনো হলুদ টলুদ ওরা ইউজ করে না, ডাইরেক্ট এই কালারটাই থাকে, তো আমরা সেভাবেই করার চেষ্টা করছি। লেগে লেগে গেছে সমস্ত মশলা গুলো গায়ে গায়ে, কালারটাও এই যে একটু কোনো কোনোটাই একটু এই যে দেখা যাচ্ছে যে ব্রাউনিশ হয়ে গেছে। এখন এটা মজা লাগবে যে রিয়েল বলে যে কলিজা ফ্রাই, সেই ফ্রাইটা হয়ে গেছে। এক্সট্রা কিন্তু এখানে আমরা কোনো পানি ইউজ করিনি, উল্টা আরো পানি আমাদেরকে শুকাইতে হয়েছে। আপনারা তো জানেন যে কলিজা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, খুবই অল্প সময়ে সফট, বাচ্চাদের খুবই পছন্দের খাবার। আমরা নান্দুসে গেলে এটা খাই ইয়ে দিয়ে, ক্রাস্টি রোল ব্রেড দিয়ে এটা আগে খাই স্টার্টার হিসেবে। তো আমরা এখন জালটা অফ করে দিচ্ছি। এইবার লাস্টে তোমার জাদু না, এটা অপশনাল, এটা অপশনাল একেবারেই, কারণ আমি একটু টেক্সচারের জন্য এটা দিচ্ছি এবং আমার ভালোই লাগে এই কাঁচা মরিচটা, একটু ফ্লেভার কালারটা সুন্দর আনবে, ফ্লেভারটা আনবে। এটা কিন্তু নান্দুসের জন্য করে না, এটা আমরা এডিশনাল করলাম। এটা দিয়ে বোঝাইতে চাচ্ছি যে আমরা যা চাই তা করতে পারি। রেসিপিটা হলো এরকম যে আমরা অপশন করলেই চেঞ্জ করতে পারি, যদি আমার ব্যাপারটা জানা থাকে যে এই জিনিসটা এর মধ্যে ভালো যাবে কি যাবে না। এটা এক্সপেরিয়েন্স হইলেই আপনারা বুঝতে পারবেন যে কোন টেস্টটা কোনটার সাথে যাবে। এখন সার্ভ করছি নান্দুসের স্টাইলে। নান্দুসের আজকে নান্দুসের রাইস নাই, আমরা মেক্সিকান স্টাইল রাইসের সাথে খাচ্ছি। এখন সার্ভিং প্লেটে একটু দিয়ে দিচ্ছে। এটা যে কোনো অন্য মানে যে রাইসের সাথে খেতে হবে এমন না, পরোটা ব্রেড ওই ক্রাস্টি ব্রেড রোলস এগুলোর সাথেও খাওয়া যায়, যার যার ইচ্ছা মতো স্বাদ অনুযায়ী আপনারা খেতে পারবেন। এই তো এখন তীর্ণ আর তীর্ণর বাবা এটা টেস্ট করবে, তোমাকে আগে টেস্ট করাই, একটু রাইস আগে মুখে দাও। হ্যাঁ হ্যাঁ, করতে অনেক কষ্ট হয় বাবা। হ্যাঁ এই যে বললা না তো, এবার লিভার ফ্রাই, এটা হচ্ছে কলিজা, গুড বয়। হ্যাঁ তুমি খেয়ে রিভিউ দাও। এটা তো একেবারে সফট তাই না, মাংসের মধ্যে যেমন ফাইবার থাকে, কেমন এটা কি বলো, সেটা কেঙ্কা হয়েছে সেটা কও, কেমন টেস্টটা কেমন হয়েছে সেটা একটু বলো দর্শককে বলো। ইয়ামি, শিঙ্কা মজা, এই তো তুমি তো মনে রাখছো। আরে ভাত দেখে কেউ কষ্ট পায় না আমাদের, যখন প্রথমে এক্সপিরিয়েন্সটা বলো গল্পটা। হ্যাঁ প্রথম আমরা যখন নান্দুসে যাওয়ার পরে যখন চিকেন তারপরে এসবের সাথে ভাত দিতে বললাম, তো ভাত আসলো, আসার পরে ছোট্ট বাটিতে একটু ভাত দিছে, দেওয়ার পরে আচ্ছা এই ভাত এটা কোথায় রাখবো, কে খাবে, কার পেটে কতটুকু যাবে, আর এটা কি খাওয়ার আগে খাবো না খাওয়ার পরে খাবো, গেস্ট খাবে যে আমাদের তো তিনের মতো পেট না, আমাদের তো অনেক বড় পেট। পরে তো আস্তে আস্তে সবকিছু মিলায় যখন খাওয়া হলো যে দেখা হলো না ওটাই আসলে পোর্শনটা আসলে পারফেক্ট ছিল একজনের জন্যই, তো তারপর থেকে তো অভ্যাস হয়ে গেল, কারণ আমরা তো বেতো বাঙালি আগে শুরুতেই অনেকগুলো ভাত নিয়ে বসি। এবার তুমি একটু ট্রাই করো, এবার বাবা একটু ট্রাই করি, তিনও ট্রাই করেছে এবার বাবা খাবে, একটু কলিজা, একটু গ্রিন চিলি দিয়ে একটু ভাত, বিসমিল্লাহ।
প্রায় কাছাকাছি টেস্ট। তাহলে আমরা এখন এনজয় করি, আপনাদের কাছ থেকে বিদায় নেই। ওদের জন্য আমি তাকাইতে পারছি না। তো এই তো আপনাদেরকে আরো আবার একবার ফাইনালি বলে নেই, তো দেখলেন তো কতটুকু কত তাড়াতাড়ি এই চিকেনের কলিজা দিয়ে বানানো যায় এবং কোনো ঝামেলাই নেই, সবকিছু রেডিমেড মশলা এখানে নিয়ে জাস্ট ঢেলে দাও। মেইন দরকার হচ্ছে নান্দুর সসটা আর কি। তো এখন সস অনুযায়ী আপনারা দিবেন, দিয়ে তৈরি করে খাবেন। তাহলে বিদায় নেই, তাহলে ভালো থাকবেন। আশা করি নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো, যখন তখন আপনারা দেখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।